হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো যে আমাদের এক্সেল ফাইল বা ওয়ার্ড ওপেন করলে আমাদের এই যে দেয়ার্স প্রবলেম উইথ দ্য অফিস লাইসেন্স, এটা হচ্ছে দেখায় আমাদের মূলত। তো এটা কিভাবে সলভ করব, তো চলুন আগে আমরা হচ্ছে একটা এক্সেল ফাইল ওপেন করি। একটা এক্সেল ফাইল ওপেন করে যখন আমরা ব্ল্যাঙ্ক পেজে চলে যাব, তখন দেখেন এখানে হচ্ছে দেখাচ্ছে আমার গেট জেনুইন না, এটা আর কি আমাকে গেট জেনুইন একটা ইনস্টল করতে বলতেছে। যেমন আমি যদি ফাইলে যাই, ফাইল থেকে হচ্ছে মোর অপশন, মোর অপশন থেকে অ্যাকাউন্টে যদি যাই, অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে কী দেখাচ্ছে, ভার্সনটা আমাদের ভার্সনটা দেখাচ্ছে আমাদের হচ্ছে কারেন্ট ভার্সন যেটা দেখাচ্ছে, এটা আসলে আমাদের চেঞ্জ হয়ে যাবে, আমরা যখন কাজ করবো তখন এই ভার্সনটা চেঞ্জ হয়ে যাবে। তো কীভাবে চেঞ্জ করবো, তো কীভাবে চেঞ্জ করবো চলুন দেখি। তাহলে এটাকে আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা এই সার অপশান থেকে কমান্ডে চলে যাব। কমান্ড থেকে এখানে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, আচ্ছা এটাকে একটা পপআপ আসবে, ইয়েস করে দিব পপআপটাকে। এখন যে আমাদের যে হচ্ছে ইন্টারফেসটা দেখাচ্ছে, এখান থেকে আমাদের এই যে এটা আমি হচ্ছে আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই কোডটা। ফার্স্টটা হচ্ছে কন্ট্রোল সি হিসেবে কপি করে দেন এখানে হচ্ছে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে ইন্টারফেস করব। দেন আবার হচ্ছে দ্বিতীয়টা আমরা কপি করে কন্ট্রোল সি হিসেবে কপি করে আবার এখানে কন্ট্রোল ভি হিসেবে পেস্ট করে ইন্টারফেস করব। তাহলে আমাদের এখানে এখন হচ্ছে আপডেটিং আসবে, এটা আমাদের আপডেট হয়ে যাবে। যেমন এই যে অফিস আপডেট, এখানে হচ্ছে আমাদের কি অফিস আপডেট কিন্তু হচ্ছে অ্যাভেলেবল দেখাচ্ছে আর কি, এটা ইয়েস করে দেব, একটু সময় লাগবে। এটাকে আমরা এখন একটু পুশ করব, যখন ফাইনাল হয়ে যাবে অ্যাপ্লাইং আসবে আর কি, এটা ইজ দিয়ে দিবেন। তো দিলে আমাদের হচ্ছে কাজ শেষ। এখন হচ্ছে আমরা যদি এখন এক্সেল ফাইল একটা ওপেন করি, দেখেন এখন হচ্ছে ওপেন, আমি যদি এখন এটা ওপেন করি, প্রবলেম সলভ, এখন কিন্তু এই পপআপটা আসতেছে না, আমার যে নোটিফিকেশনটা দিয়েছিল এটা কিন্তু আর আসতে আর আসেনি। তো তাহলে আমরা এখন এই মোর অপশন থেকে অ্যাকাউন্টে চলে যাব। হ্যাঁ, অ্যাকাউন্টে চলে গিয়ে আমরা এখন এই বিল্ড নাম্বারটা দেখব, বিল্ড নাম্বার এটা হচ্ছে আমাদের কত, 2102। হ্যাঁ, 2102 আগে ভার্সন, এখন আমাদের 2102, কিন্তু আগে আমাদের কত ছিল আমরা এটা দেখব আর কি, আগে আমাদের কত ছিল। হ্যাঁ, তো আমরা একটু সরাই দিব, এটা সরাই দিয়ে আমরা হচ্ছে আগে ছিল আমাদের, আগে ছিল হচ্ছে 2112। হ্যাঁ, বিল্ড নাম্বার ছিল এটা, বাট এখন যখন আমরা আপডেট করছি তখন কিন্তু আমাদের কত হচ্ছে 2102। ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন এখানে দেখাচ্ছে যে আপডেট ওয়্যার ইনস্টলড, মানে আমাদের আপডেট ওকে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, সেটাকে ক্লোজ করে দিব, তারপর এটা কেটে দিব। আচ্ছা, এখন এই আমাদের আপডেট অপশন থেকে ডিজেবল আপডেট, ডিজেবল আপডেটে ক্লিক করে দিব। এখন একটা পপআপ আসবে, ইয়েস করে দিব। তাহলে ডিজেবল আপডেট করে দিলে এখন আর আমাদের কোনো সমস্যা হবে না। পরবর্তীতে যদি হচ্ছে আমরা এটা ওপেন করি, সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা হবে না, এখন আর আপডেটও হবে না। তো আমরা এখন রিল্যাক্সে এটা ইউজ করতে পারবো। থ্যাংক ইউ ফর